সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছে, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কমফোর্ট হাউজিং। রয়েছে রাশিদা ডেরি পাম, যিনি দেখাশোনার দায়িত্বে রয়েছেন, এবং দেখাশোনার দায়িত্বে যখন ছিলেন তখন কিন্তু তিনি অনেকটা ছোট ছিলেন, কিন্তু ছোট থেকেই তাকে কিন্তু এই খামারের দায়িত্ব দেওয়া হয়নি। তখন কিন্তু তার নানা নানু যেভাবে দায়িত্বটি দিয়েছেন, একজন ছোট মানুষ হিসেবে তাকে প্রশিক্ষণ দিয়ে, যাকে একজন খামারি হিসেবে যে রূপ ধারণটা করতে পারবে, বা মানে খামার সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা না হলেই খামার পরিচালনা করা সম্ভব না, সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো জয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদেরকে একটু বলবেন যে আসলে মানে খামার পরিচালনার ক্ষেত্রে সে সুবাদে আপনার কতটুকু মানে যোগ্যতা অর্জন করেছেন? জি, আমি যখন ছোট ছিলাম, মানে আজ থেকে প্রায় 5 বছর আগে, যখন আমি ফার্মগেট আমাদের কৃষি ইনস্টিটিউট আছে, মানে প্রাণিসম্পদ অধিদপ্তর, সেখানে গেছিলাম, তখন তারা আমাদেরকে অনেক লালন যত্ন করছিল, অনেক সুন্দরভাবে মানে গরু সম্পর্কে বোঝাচ্ছিল। তখন আমিও ভাবলাম কি গরু যেহেতু ওনারা প্রশিক্ষণ দিতেছে, আমরা প্রশিক্ষণ নিতেছি, তখন দেখি কিছু করতে পারি নাকি গরু ফার্মের জন্য, মানে গরু উন্নত করার জন্য। এই জন্য ওনারা আজ থেকে ওই 5 বছর আগে গেছিলাম, তখন আমি যখন ট্রেনিং গেছিলাম তখন আমাকে 5,000 টাকা দিছিল। আর এখন ওই 5 বছর আগে ট্রেনিং গিয়ে যে আমি 5,000 টাকা পাই, এই যে কয়েকদিন আগে একটা ট্রেনিং সেমিনার হলো বিট অ্যাপ্রোশন ট্রু পজিটিভ টেস্ট তৃতীয় পর্যায়ে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে, ওখানে আমরা গেছিলাম, আমাদেরকে ট্রেনিং হিসাবে নিয়ে গেছে, মানে ব্রিজের লোকেরা আর কি। লয়ে যাওয়ার পরে ওনারা আমাদেরকে আবার ওই ফিরে রিভিউ করছে, মানে ট্রেনিংটাই রিভিউ করে আমাদেরকে সব কিছু, মানে 4 দিন ট্রেনিং দিছে, 4 দিন থেকে আমাদেরকে 2,000 টাকা দিছে। তখন আমি বললাম, স্যার আপনাদের কি প্রজেক্ট আরও উন্নতি হইতেছে? উনি বললো, কেন বাবা? আমি বললাম কি আমি যদি আমার 5 বছর আগে যদি আসে যদি আমি 6,000 টাকা পাই বা 5,000 টাকা পাইলাম, এই আপনি যে আর এখন যে আপনি আমাকে 2,000 টাকা দেন, আমার যাতায়াত বাড়াই হয় না। উনারা বললো কি আমাদেরকে সরকার যা দেয় আমরা তোমাদেরকে তা দেই। তার মানে সরকার আগে যা দিত তার চেয়ে কমিয়ে দিল নাকি? কমিয়ে দিল। যে আপনি সামান্য, তো আমরা বীজের বিষয়টা যদি চিন্তা করি, তখনকার যে বীজের মানে যে মূল্যায়নটা যদি আমরা করতে চাই, তখনকার মূল্যায়নটা কি ছিল, আর এখন বর্তমানে আপনার খামারে যে বীজটা আপনি দিয়েছেন সরকার থেকে নিয়ে, সেটা থেকে আপনার কতটুকু মানে হলো ভালো অবস্থানে আছেন? তো মনে আগে থেকে অবনতি হল, কারণ আগে আমরা যেহেতু ভালো বীজের মধ্যে ভালো ভালো বাচ্চা তো পাইতামই, এর মধ্যে প্লাস দুধও ভালো পাইতাম, খাবার টাবার দিলে তো আরো বড় হইতো, আবার প্লাস গাভের দুধ উৎপাদনও বেড়ে যেত। এখন গাভের দুধ উৎপাদনও নাই, বাছুরও ছোট। আচ্ছা, আমাদেরকে একটু মানে আপনাদের যে খামারে যে সর্বোচ্চ বেশি দুধ দেয় এমন গাভী একটু দেখতে চাচ্ছি, সবচেয়ে ভালো জাতের যে গাভীটি রয়েছে সেটা একটু যদি আমাদেরকে দেখান। আমাদের ওই পাশে অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান দুইটা বাচ্চা দিয়েছে। তো আপনার মানে হলো খামারে দুধের সকাল বিকাল দুই বেলায় দুধের রেকর্ডটা কেমন? দুধের রেকর্ডটা 36 কেজি। 36 কেজি হলো দুই বেলায়? জি। আচ্ছা, এই গরুটা কি আপনারা কতদিন আগে কিনেছেন? এটা কিনেছি প্রায় যে কত এই আড়াই বছর তিন বছর। এই যে গরুটা যখন আপনি কিনেছেন তখন আপনাদেরকে কত লিটার দুধ দিবে বলে মানে গরুটা দিয়েছিল আপনাদের? তখন দিয়েছিল কি এই যে 20-25 কেজি, ব্যাপারীরা বলে আর কি 20-25 কেজি। মানে কি হাট থেকে কিনে হয়েছিল নাকি মানে হলো খামার থেকে? এই দেশের থেকে গ্রাম অঞ্চল। এটা কোন জেলা থেকে কিনছে? এটা হলো আপনার পাবনা থেকে কিনছে। কিন্তু তারা বলছে 25 লিটার, আপনি পাচ্ছেন 36 লিটার। জি, আমরা ওই যে বললাম না, ওই আগে যে জাত উন্নয়ন করছি এর মাঝখানে, আপনাদের এখন তো যেহেতু সরকারি বীজ ভালো দিতেছে না, এখানে আমরা দিছি লেগে আপনার আমেরিকান ডেরি বীজ, ওই যে আমেরিকান ডেরি বীজ আছে যেটা 500 টাকা করে রাখে একটা বীজের দাম, ওই বীজটা মোটামুটি একটু ভালো আমরা কোয়ালিটি পাইছি, এই জন্য ওই বীজটা দিছে, তার ফলেই ইনশাল্লাহ যাত্রা একটু মোটামুটি উন্নত হয়েছে। পরের যে রেকর্ডটা আছে আপনার, এটা হলো 36 লিটার, আর বাকি এরপরে কোনটা আছে মানে হলো সেকেন্ড যদি হিসাব করতে যাবেন? সেকেন্ডে আপনার আছে হলো এই যেটা আছে নতুন কিনলাম। এটা নতুন কিনছেন? জি। হাট থেকে না নাকি মানে খামার থেকে? এটা খামার থেকে। কোন জায়গা থেকে কিনেছেন? এটা এই যে মিম ডেরি ফার্ম, এটা হলো আপনার অরিজিনাল জার্সি জাত। অরিজিনাল জার্সি? জি। আচ্ছা, তো আপনি এটা কিভাবে চিনলেন? আসলে যারা কিনবে নতুন খামারি তারা বা কিভাবে অরিজিনাল জার্সিটাকে চিনতে পারবে আমাদেরকে যদি একটু বলেন? অরিজিনাল জার্সি আপনার এই যে পা দেখলে চিনা যায়, এই যে পায়ের ভিতরে আসলে কি বোঝা যায়? পায়ের ভিতরে এই যে পা আপনার এই খুরের দিকে কালো থাকবে,
লেস থাকবে কালো, লেসটা থাকবে কালো, ফুল কালো, আপনার কান থাকবে গোল গোল, একটু লম্বা থাকবে গোল গোল, জি দেখেন, মুখটা থাকবে ছোট, শিংগুলা থাকবে একটু ছোট, শিংগুলা ছোট ছোট থাকবে, কানটাও মানে ছোট থাকবে, জি কানটাও ছোট থাকবে মোটামুটি, বেশি বড় না, বেশি বড় না। এটা হলো জার্সি গরুর, মানে হলো মানে হলো দেখে চিনতে পারবে আর কি, জি আপনি যে নমুনাটা বলছেন আপনার, মানে হলো এটার সাথে যদি মিক্স থাকে তাহলে সেই সুবাদে এটা থাকবে না, না মানে ওটা জার্সি হবে কিন্তু মানে আপনার দেশি ক্রস, দেশি ক্রস হবে, জি আর দেশি ক্রস না। জয় ভাই আমাদেরকে একটু বলবেন আসলে আপনি যে প্রশিক্ষণ দিয়েছেন সবকিছু মিলিয়ে, আসলে প্রশিক্ষণ ছাড়া যদি কোনো খামারি খামার করতে চায় সে সুবাদে তারা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? প্রশিক্ষণ ছাড়া যদি কেউ ফার্ম করতে চায়, ওই যে বলে না কি নামাজে সুরা ছাড়া নামাজ হয় না, তেমনি মানে প্রশিক্ষণ ছাড়া একটা ফার্ম তো ফার্ম ফার্ম মানে তৈরি করা যায় না। একটা একটা ফার্ম যদি করতে চায় তাহলে যিনি যে আশেপাশে যারা খামারি আছে তাদের কাছ থেকে প্রশিক্ষণ না নিলেও তাদের কাছ থেকে উপদেশ নিতে হয়, ময় মুরব্বী থেকে, মানে ওই তাদের কাছ থেকে হলো জানতে হবে মানে কিভাবে গরুগুলো পালন করতে হবে সেই সুবাদে। আচ্ছা আপনি মনে করেন যে আপনার নানা নানু আসলে এটা খামারটি, আমরা এটাকে প্রতিবেদনের কারণে আমরা এই প্রতিবেদনের আগে আমরা হলো সবাই তো আর জানে না যে এটা আপনার নানা নানুর খামার, আমাদেরকে একটু বলবেন আসলে আপনার নানা আর নানি মানে এই খামারটি আসলে কতদিন ধরে পরিচালনা করে যাচ্ছে? ওনারা কমসে কম নিশ্চয় হলো 65 বছর আগে তাদের জন্ম, জি আমার জন্ম আমার আমার জন্ম হওয়ার আগে, আমার জন্ম হওয়ার আগে আমার মা যখন ছোট তখন থেকে, তার মানে খামারের বয়সটা কত? খামারের বয়স 30-35 বছর, জি। আসলে আপনি নানা নানুর কাছ থেকে আপনি কি শিখেছেন? প্রশিক্ষণ তো আপনি দিয়েছেন, জি নানা নানুর কাছ থেকে আসলে কি শিখতে পেরেছেন? আমার নানা নানি সবসময় বলছে কি তুমি হার মানবে না, তুমি হার মানবে না, তুমি চেষ্টা করো দেওয়ার মালিক আল্লাহ, এরকমই আমি আমার ভিতর থেকে যতটা পারি ইনশাআল্লাহ অত চেষ্টা করব কি আমার ফার্মে যত্ন করার জন্য, আমার গাভীগুলোকে ঠিক রাখার জন্য, গাভীগুলোকে মানে যে রোগমুক্ত রাখার জন্য, গাভীগুলোর যাতে আরও আরও উচ্চ পর্যায়ে যাতে নতুন করে আরও বেশি সাবল বেশি ফার্ম করতে পারে এর জন্য। আচ্ছা নানা নানু তো দেড় কাটার ভিতরে একটা বাড়ি করেছে কিন্তু নাতি আসলে কি করবে? নাতি তো প্রশিক্ষণ দিয়ে আরো ভালো কিছু করার চিন্তা ভাবনা রয়েছে, তাহলে সে সুবাদে নাতির মানে পরিকল্পনা কি? আমার আমার একটা পরিকল্পনা আছে কি আমি দেশের মানুষের দুধ চাহিদা মেটাবো, দুধের চাহিদা মেটাবো, মানে আমি নিজের একটা মিল্ক ফ্যাক্টরি করতে চাই, নিজের একটা মিল্ক ফ্যাক্টরি, জি খামার করে, জি। আচ্ছা সেটা তো আপনার মানে হলো উত্তর অত কামনা করছি যে আপনি এই জিনিসটা আপনার মানে যে কথাটা বলেছেন সেটার জন্য আপনার স্বপ্নটা পূরণ হয়। ছেলে গরু পালন করে সে ছেলেকে বিয়ে করবে কি? ছেলে গরু পালন বলতে নাই তো, গরু বা গরুর ভিতরে কিন্তু অনেক একটা লাভজনক ব্যাপার আছে। আমি যাকে যে জানেন চাকরি থেকে আজকে ব্যবসায়ের মূল্য বেশি, কারণ আমি যাকে ফ্যাক্টরি দেই আমার পিছনে নিম্ন হলো 100 জন কর্মী কাজ করতেছে, আমার একটা মূল্য আলাদা হইতেছে, যাকে যেরকম যাকে ডেরি ফার্ম সাদেক এগুলো এগুলো বড় বড় ফার্ম করতেছে, ইনশাল্লাহ আমিও বড় বড় ফার্ম করবো এবং আমাদের দেশে দুধের ঘাটতি বেশি, দুধের ঘাটতি মেটাবো। তার মানে আপনি বলতেছেন যে ব্যবসা আসলে গরু না, আসলে গরু আইডিয়াটা মানে হলো ইন্ডাস্ট্রিতে রূপ ধারণ করবে এবং অলরেডি দাঁড়িয়ে গেছে এই বিষয়টা, এই সেক্টরটা আগে মানুষ হলো অন্যরকম চিন্তা ভাবনা করতো, সেই চিন্তা থেকে কিন্তু মানুষ অবসান পেয়েছেন। আমাদেরকে একটু জয় ভাই বলবেন আসলে আপনার এই খামারে প্রথম কয়টা গরু দিয়ে শুরু করেছিল, কারণ এই বিষয়টা বলতে পারবে আপনার নানা নানু, তারপর আপনার কাছে অন্তত মানে কথার ছলে গল্পের ছলে কিন্তু বলেছে কিনা কয়টা দিয়ে শুরু করছিল? প্রথম একটা গরু দিয়ে শুরু করছিল। এখন কয়টা খামার গরু আছে? এখন মোটামুটি 22টা আছে। 22টা আছে। প্রতিদিন মানে হলো কত লিটার দুধ দেয়? এই 200 আর 220 খামারে, জি 200-250 লিটার দুধ হয় আপনার খামারে? জি ইনশাআল্লাহ। আপনি কি হলো এটা কি পাইকারি সেল করেন নাকি মানে রোজ হিসাবে? পাইকারি সেল করি, আমাদের তো দুধের দাম আমাদের ভুষির দাম বাড়তেছে কিন্তু পাইকারি দুধের দাম বাড়তেছে না। ভুষি একটা একটা গমের বস্তা কিনতে গেলে 1450 টাকা, একটা একটা কুড়ে কুড়া চাইলের কুড়া যেটা আপনি বলেন কুড়া কিন্তু কুড়া আগে কিনছিলাম 550 টাকা, কুড়া কিনতে হয় 900-1000 টাকা, সেই তুলনায় ভুষির দাম বাড়তেছে, মেডিকেল দাম বাড়তেছে, একটা ডাক্তারের দাম বাড়তেছে, একটা ডাক্তার আছে আমাদের এখানে মহাখালী ডাক্তার সাইদুর রহমান, ওই ডাক্তারে আনলে নিম্ন হইলো 1000 টাকা রাখতে হয়। গরু ভিজিট গরু সুই দোক যাই করুক ওষুধ খাওয়া যাই করুক 1000 টাকা ভিজিট রাখতে হয়। ভিজিট ডাক্তার বি ডাক্তার উপজেলা দেশ থেকে আসেন মোহাম্মদ আলমগীর উপ সহকারী পরিচালক, উনি আসে ওনার কাছে 500 টাকা রাখতে হয়, উনি বীজ দোক যাই করুক ওনার আপকামিং মানে যে ভিজিট
নিম্ন 500 টাকা, এই টাকাটা বলেন এই টাকাটা কি আমার, কি এই টাকাটা আমি কোথা থেকে পাবো? যদি আমার দুধের দামও নাই, আমার মুসির দাম বেশি, ডাক্তারের দাম বেশি, আবার এই যে আমার এই যে ফার্মে থাকে, কত করি, কত লিটার দুধের দাম আপনি কত করে বিক্রি করছেন এখন? এখন 60 টাকা, 60 টাকা পাইকারি রেট 60 টাকা। 5 বছর আগে কত করে বিক্রি করছিলেন? ওখানেও 60 টাকা। 5 বছর আগেও দুধের দাম 60 টাকা, এখন 58 টাকা ছিল, এখন 2 টাকা বাড়ছে, 2 টাকা বাড়ছে। 5 বছরে 2 টাকা লাভ, 2 টাকা বাড়ছে। খাবারের দাম বাড়ছে কত টাকা? খাবারের দাম বাড়ছে, নিম্ন হলো তো বস্তায় 1200 টাকা, 1200 টাকা। তাহলে সেই সুবাদে আসলে তারপরও আপনারা খামারটাকে ধরে রেখেছেন, তারপর টিকে রাখার জন্য, সেটা ওই যে বংশের ধারাবাহিকা হিসাবে, মানে মানে পারিবারিক পরিচালনার হিসাবে সেই সুবাদে আপনি ধরে রেখেছেন। তো আপনি আমাদেরকে একটু বলবেন, যে জানা বা অজানা তথ্যের মধ্যে থেকে, মানে যে জিনিসটা মানুষজন যদি জানতে পারে, যারা খামারি রয়েছে, নতুন খামারি এবং নতুন ভাই বোনরা রয়েছে, যারা প্রবাসে এবং দেশে যারা এই গরু পালন করতে চাচ্ছে, সেই সুবাদে যে এমন একটি তথ্য, যে তথ্যটা না হলে মানে খামার করতে গিয়ে তারা চরম বিপদমুখী হবে, আপনার কাছে সেই ধরনের কোনো তথ্য রয়েছে কিনা? সেই তথ্য হলো মেন হলো যে আপনার খাদ্য পরিচালনা, একটা খামার যদি তার খাদ্য ব্যবস্থাপনা ঠিক করতে পারে এবং জাত উন্নয়ন ঠিক করতে পারে, ইনশাল্লাহ তারা অবশ্যই স্বাবলম্বী হতে পারে। খাদ্য লাভ লস সব কিছু মিলিয়ে আপনার খামারে আপনি সেদিক থেকে স্বাবলম্বী কিনা? আমি মোটামুটি আছি পর্যায়ে, পর্যায়ে আছেন। বয়সটা কত আপনার? বয়স এই 17-18, 17। বিয়ে করতে গেলে তো আরো 3 বছর পার হতে হবে। বিয়ে বিয়ের কথা ভাবতেছি না, কারণ আমার ওই যে সুন্দরী মেয়ের কথা বললেন না, ওটা পরে, ওটা বললাম আর কি, মোটামুটি লাইনে আসো, লাইনে আসলাম। এই লো সিরিয়ালে আগে বিয়ে করার আগে মোট আমাকে আগে বিয়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়াতে হইব। পড়াশোনা কি আপনার? পড়াশোনা এখন আমি 10-এ পড়তেছি, ক্লাস 10। জি, কমার্স। কমার্সের ব্যাংকার হবেন নাকি? জি, ব্যাংক আমাদের সাথে সব ব্যাংকের সাথে আদা আছে, এজন্য আমার সবাই বলে কি, এই নাতি তুই কমার্স নিয়ে পড়, তোর আমি ব্যাংকে ঢুকাই দিব। মনে বাবা, এখন তো আমাদের সরকারি চাকরি, সরকারি চাকরি করে কত করলে কি করব, কি 10 লাখ টাকা ঘুষ দে, কামামু লেগে দৈনিক 1000 টাকা, মানে সব মিলে ধরলাম কামামু 1000 টাকা দিব, 10 লাখ টাকা। আচ্ছা, 10 লাখ টাকা দিয়ে আপনি ঘুষ দিয়ে যে চাকরিটা নেবেন, সেই চাকরি থেকে যে স্যালারিটা পাবেন, সেই সুবাদে 10 লাখ টাকা যদি আপনি খামার ইনভেস্ট করেন, সেই সুবাদে কোনটা লাভ হবেন? আমার ফার্মে লাভ হবে। তাহলে চাকরি দরকার না, মানে মানে এলো নিজের খামারের উন্নয়ন, নিজের খামার। আমি তো আপনাদের ফার্স্ট বললাম কি আই উইল বি স্ট্যান্ড মাই হ্যাঁ ফুড, মানে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই এবং নিজে ইন্ডাস্ট্রি খুলতে চাই, যাতে আমার দেশের ভিটামিন প্রোটিন মিনারেল এরকে ঘাটতি পূরণ করতে পারে। কারণ আমাদের এখন এখন দেখে ডানো নিডো ওনারা কি করছে, বাইরের সুইজারল্যান্ড থেকে দুধ আবদারি করে 300 মিলিয়ন ডলারের মতো খরচ করে দুধ আমদানি করতেছে বাংলাদেশে। আর আমি যদি একটা ইন্ডাস্ট্রি খুলি, তাহলে আমাদের 300 মিলিয়ন ডলার বেঁচে গেছে গা প্রায়, আবার তাও আমাদের মূল প্রফিটটা রয়ে গেছে। মানে দেশের উন্নয়নের ক্ষেত্রে আপনি সেই ধরনের চিন্তা ভাবনা করছেন? আসলে আমাদের এই মানে সরকারের যারা কর্তৃপক্ষ রয়েছেন, কৃষি অধিদপ্তরে রয়েছেন, কৃষি মন্ত্রণালয়ে রয়েছেন, বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, তারা যদি একটুখানি এই এই বিষয়গুলোতে আন্তরিক হন, তাহলে হয়তো বা আমাদের এই দেশের যে স্বপ্নটা আপনি যে চিন্তা করছেন, সেটা আমাদের সহজভাবে আমরা পূরণ করতে সক্ষম হব। আমি একটা ভাবছিলাম কি আপনার দুধের মেশিন আনবে, ওনারা কি বললো, আমি একটা প্রায় শের বাংলা কৃষি শুনে গেছিলাম, বড় স্যারের ওনার ইয়া দিয়েছিলাম, মানে ওনার স্যারের পরামর্শ, উনি বলে কি আমাকে, আমি একটা জিনিস বলি, শোনেন আগা থেকে গোড়ার সবার সাথে, আগের সাথে যেমন গোড়ার হাত আছে, যেরকম মন্ত্রী মিশালয় কিন্তু নিম্ন পর্যায়ের লোকের হাত আছে, মানে স্টুডেন্টের লোকের সাথে, এরকমই ওনাকে বললাম কি আমি একটা মেশিন কিনে, মানে দুধের মেশিন, মানে দোয়ানোর মেশিন অথবা ইয়ে মেশিন, প্যাকেটিং মেশিন। ওনারা বলো কি প্যাকেটিং মেশিন, ওনারা বলো কি প্যাকেটিং মেশিন দরকার নেই, প্যাকেট দেখে আরবা এমনি দু আলো দাদা, তোমার প্যাকেট দিয়ে বেসলে আমরা বাইরের থেকে মালানো হইব না, তো তখন আমরা তো আমরা তো মরুম বুঝেন না, ওরা তো কোম্পানির যেমন এমন ডাক্তাররা আছে, তারা প্রেসক্রাইব করে ডানো নিটো নিয়র প্রেসক্রাইব করে, কারণ কি তাদেরকে কিছু দেওয়া হয়, এরকমই ওই কোম্পানি বাংলাদেশের কৃষি স্টুডেন্টে ওই কোম্পানির লোকেরা কিছু দেয় বলেই তারা আমাদেরকে এই স্বাবলম্বী হওয়ার জন্য দাবিয়ে রাখতেছে, উঠতে দিতেছে না। মানে এটা আপনি মানিল যাতে প্রশিক্ষণ এবং সব কিছু কথাবার্তি বলে আপনার এই বয়সে আপনি যেটুকু জানতে পেরেছেন সেটাই আপনি প্রকাশ করলেন। জি, প্রকাশ করলাম, ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক, আপনারা আমাদের এই প্রতিবেদন দেখে আসলে কি ধরনের কতটুকু আপনারা জানতে পেরেছেন, কতটুকু বুঝতে পেরেছেন এই জয় ভাইয়ের কাছ থেকে। আমরা যাকে আপনারা ছোট হিসেবে চিন্তা ভাবনা করছেন, আসলে কিন্তু কাজ কখনোই ছোট হয় না, কারণ যদি আপনার প্রশিক্ষণ থাকে, আপনার যদি জানা থাকে, তাহলে কিন্তু আপনারা
সক্ষমতার সাথেই কিন্তু আপনার খামার ইন্ডাস্ট্রিকে উন্নয়ন করতে পারবেন, ভালো অবস্থানে দাঁড় করাতে পারবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে একটি ভালো কাজ করার চেষ্টা করবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।